প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজ আমরা যেটি জানবো সেটি হলো অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক। আমাদের সমাজে কত রকম জীব দেখলাম আমরা গত ক্লাসে, বিভিন্ন রকমের জীব হয়েছে তাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আজ আমরা আলোচনা করব। বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণীকে খাবার খেতে হয়। কোনো কোনো প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণীদের খায়। প্রাণী উদ্ভিদ আর ফল এবং ঘাস খেয়ে থাকে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাণী বিভিন্ন খাবার খাচ্ছে। তাহলে চলো আমরা ছবি দেখে নিই। মানুষ রকমের খাবার খাচ্ছে, বানর কলা খাচ্ছে, বাঘ তার খাবার হিসেবে অন্য আরেকটি প্রাণীকে ব্যবহার করছে। এখানে আমরা দেখতেছি এই যে সমুদ্রের প্রাণীটি, সেটিও আরেকটি প্রাণীকে খাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গরু ঘাস খাচ্ছে। চলো শিক্ষার্থীরা আমরা দেখে আর কোন কোন প্রাণী কি কি খায়, বিশ্বটিতে কি কি দেখা যাচ্ছে, বিশ্বটি দেখে কি বুঝতে পারলে। আমরা বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাচ্ছি, ঘাস দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের খাবার উপাদান দেখতে পাচ্ছি। এই যে দৃশ্যটি দেখলাম, দৃশ্যটি দেখে মনে হচ্ছে প্রত্যেক প্রাণী কিছু না কিছু খাবার খায়, কারণ বেঁচে থাকার জন্য খাবার খেতে হবে। আর এই ছবিটিতে আমরা দেখে যা বুঝতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে গরু ঘাস খাচ্ছে, ঘাস থেকে দুধ উৎপাদন হচ্ছে, মাংস উৎপাদন হচ্ছে, সেগুলো আবার আমরা খাচ্ছি। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি খাদ্য এবং খাদক। যেমন ঘাস একটা খাদ্য, খাদক হচ্ছে গরু, আবার গরু একটা খাদ্য বা গরু থেকে উৎপন্ন দুধ খাদ্য, যা খাদক হিসেবে মানুষ এরা খাচ্ছে। হরিণ, খরগোশ এবং ছোট ছোট পাখি ঘাস এবং ফল খায়। হরিণ এবং খরগোশ আবার বাঘের খাদ্য, খরগোশ ও ছোট পাখি আবার বাজ পাখির খাদ্য। এভাবে জীবজগতের সর্বত্রই খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা চমৎকার উদ্ভিদ দেখতে পাচ্ছি, আমরা ফল পাচ্ছি, আমরা বাসস্থান তৈরি করতে পাচ্ছি, রকমের যানবাহন তৈরি করা হচ্ছে। যেমন যানবাহন হিসেবে নৌকা থাকি, তারপর বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করা হচ্ছে। আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ আমরা যে বেঁচে আছি, আমরা আমাদের প্রতিনিয়ত প্রতিটা কাজে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদকে ব্যবহার করে থাকি। উদ্ভিদের ফলে আমরা যা পাই সেগুলো আমাদের বেঁচে থাকার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়, খাবার আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। মানুষের পরার জন্য পোশাক এবং থাকার জন্য ঘরবাড়ি প্রয়োজন, পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে, প্রাণীর চামড়া অথবা লোম থেকেও পোশাক তৈরি হয়। ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা হয়। মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভিদ এবং প্রাণী থেকে পায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করতে পারি যে মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি জিনিসপত্র, অর্থাৎ আমাদের খাবার, পোশাক, ঘরবাড়ি, কাঠ ইত্যাদি উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। তাছাড়া অক্সিজেন, কাগজ ও ঔষধ ইত্যাদিও উদ্ভিদ থেকে আমরা নিয়ে থাকি বা উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। তাই আমরা এভাবেই উদ্ভিদের
উপর নির্ভরশীল এবং প্রাণীর উপর নির্ভরশীল, কেননা উদ্ভিদ ও প্রাণী ছাড়া আমরা বাঁচতে পারতাম না। উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি জিনিসপত্র এবং এদের ব্যবহার, দেখো ঝটপট আমরা লিখে ফেলি। উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেমন আমাদের খাবার, পোশাক, ঘরবাড়ি, কাঠ ইত্যাদি উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। তাছাড়া অক্সিজেন, কাগজ ও ঔষধ ইত্যাদিও উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়, মানুষের পড়ার জন্য পোশাক এবং থাকার জন্য বাড়িঘর প্রয়োজন হয়, ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা হয়, শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন প্রয়োজন হয়, স্কুল কলেজ ও অফিস আদালতে কাগজ প্রয়োজন হয়, রোগ প্রতিরোধের জন্য ওষুধ প্রয়োজন হয়। সব কিছুই তৈরি হয় উদ্ভিদ ও প্রাণী ব্যবহার করে। উপরিউক্ত উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি জিনিসপত্র ও এদের ব্যবহারের আলোকে বলা যায় যে মানুষ নানাভাবে উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভরশীল। যেমন মানুষ খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল, খাদ্য ছাড়া ওষুধ, দৈনন্দিন আসবাবপত্র, বাসস্থান, কাগজ ইত্যাদি সব কিছুর জন্যই উদ্ভিদের ওপর নির্ভরশীল। অন্যদিকে পরার জন্য পোশাক প্রয়োজন হয়, প্রাণীর চামড়া অথবা লোম থেকে পোশাক তৈরি করা হয়। মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছুই উদ্ভিদ এবং প্রাণী থেকে পায়। তাহলে আমরা এই যে উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানলাম, আমাদের দৈনন্দিন জীবনে উদ্ভিদ প্রয়োজনীয়তা রয়েছে এবং উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি যে জিনিসপত্র সেগুলো নিয়ে আমরা নিজেরা নিজেরা আলোচনা করব এবং আমাদের বন্ধুদের সাথে আলোচনা করব, আমাদের খেলার সাথীদের সাথে আলোচনা করব। এভাবে আমরা আলোচনা করলে এ বিষয়ে আরও অনেক কিছু জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি মজার কাজ করব, সেটি হচ্ছে এখানে বাক্য দেখতে পাচ্ছি এবং শুনে পাচ্ছি, আমরা সঠিক শব্দ ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করব। জীব এবং ড্যাশ মিলেই আমাদের পরিবেশ এবং জড়ো মিলেই আমাদের পরিবেশ। দুই, জীবের বৈশিষ্ট্যগুলো হলো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ। বৈশিষ্ট্যগুলো বৃদ্ধি পায়, খাদ্য খায়, আর একটিকে শ্বাস নেয়। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি। জীবের বৈশিষ্ট্যগুলো হলো বৃদ্ধি পায়, খাদ্য খায় এবং শ্বাস নেয়। তিন, চিংড়ি এবং কেঁচো ড্যাশ প্রাণী, কি অমেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা বাক্যটি আরেকবার বলি, চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। মানুষ ড্যাশ এবং প্রাণীর উপর নির্ভরশীল। শিক্ষার্থী, আমরা বলি মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। গাছপালা ও ঘাস হচ্ছে ড্যাশ, গাছপালা ও ঘাস হচ্ছে উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে বলা হয় ড্যাশ উদ্ভিদ, কি অপুষ্পক উদ্ভিদ। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। সাত, প্রাণীরা নিজেদের খাদ্য ড্যাশ করতে পারে না, তৈরি করতে পারে না। তাহলে বাক্যটি আরেকবার বলে ফেলি, প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। আট, কাঁঠাল ও লাউ ড্যাশ উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। বাক্যটি আরেকবার পড়ি, কাঁঠাল ও লাউ স্বপুষ্প। নয়, সরীসৃপ প্রাণীদের ত্বক ড্যাশ এবং ড্যাশ এবং আইস। বাক্যটি আরেকবার পড়ি, সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক এবং আইসযুক্ত। দশ, ব্যাং বা ব্যাঙাচি ড্যাশ বাস করে, শিশু ব্যাং বা ব্যাঙাচি পানিতে বাস করে। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, শিশু বা ব্যাং বা ব্যাঙাচি পানিতে বাস করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি কাজ করব, আরও কিছু করে ফেলব। এগারো, আমরা সবাই বেঁচে থাকার জন্য ড্যাশ গ্রহণ করি, আমরা সবাই বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি। বারো, যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলো বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তাহলে আরেকবার বলে ফেলি, যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলো বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তেরো, যে সকল প্রাণীর দেহে কোনো হাড় নেই সেগুলো বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। তাহলে আরেকবার বলে ফেলি, যে সকল প্রাণীর দেহে কোনো হাড় নেই সেগুলোকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। খাদ্যের জন্য আমরা সরাসরি বা ড্যাশভাবে উদ্ভিদ হবে। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, খাদ্যের জন্য আমরা সরাসরি বা প্রত্যক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য উদ্ভিদের প্রয়োজন বায়ু, পানি এবং দেশ। বেঁচে বায়ু, পানি এবং সূর্যের আলো। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা সঠিক ক,
বিশ্বের কোনটি জীব? মরিচ গাছ, বাড়ি, রিকা, এরোপ্লেন। সঠিক উত্তর মরিচ গাছ। দুই, কোনটি বৃদ্ধি পায়? ক মোটর গাড়ি, খ কবুতর, গ চেয়ার, ঘ পাথর। কবুতর। তিন, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? ক আম, খ ঢেঁকি শাক, গ শাপলা, ঘ ধান। আমাদের সঠিক উত্তর ঢেঁকি শাক, কারণ আমরা ঢেঁকি শাক কখনো। চার, কোনটি জড় বস্তু? ক পাখি, খ মাছ, গ টেবিল, ঘ গাছ। আমাদের সঠিক উত্তর টেবিল। পাঁচ, পরিবেশের সকল জীবকে কয় ভাগে ভাগ করা যায়? ক দুই ভাগে, খ তিন ভাগে, গ চার ভাগে, ঘ পাঁচ ভাগে। আমাদের সঠিক উত্তর দুই ভাগে। অমেরুদণ্ডী প্রাণী কোনটি? ক পাখি, খ তেলাপোকা, গ ছাগল, ঘ মাছ। আমাদের সঠিক উত্তর তেলাপোকা। আট, জীবের বৈশিষ্ট্য কোনটি? ক খাবার খায় না, খ ছোট বড় হয় না, গ এক সময়ে মারা যায়, ঘ বংশবৃদ্ধি করে না। আমাদের সঠিক উত্তর এক সময়ে মারা যায় না, এক সময়ে মারা যায় অর্থাৎ জীবের বৈশিষ্ট্য অবশ্যই মারা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটা চমৎকার কাজ করব, সেটি হচ্ছে বাম পাশের শব্দগুলোর সঙ্গে ডান পাশের শব্দগুলো। সাপ, লিচু গাছ, গরু, বই। জড় সপুষ্পক উদ্ভিদ, বুকের উপর ভর দিয়ে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজটি ঝটপট করে ফেলি। সাপ বুকের উপর ভর দিয়ে চলে, গাছ অপুষ্পক উদ্ভিদ, গরু মেরুদণ্ডী, ওই জড়। বন্ধুরা, এখন আমরা প্রশ্নগুলো পড়ব এবং উত্তরগুলো সঠিকভাবে মুখে মুখে বলবো এবং লিখবো। এক, দুই, বায়ু থেকে আমরা কি গ্রহণ করি? তিন, প্রাণীকে কি কি ভাগে ভাগ করা যায়? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তরগুলো ঝটপট বলে ফেলি। জীব কি? যাদের জীবন আছে, যারা খাবার খায়, ছোট থেকে বড় হয়, তাদেরকে জীব বলে। দুই, বায়ু থেকে আমরা কি গ্রহণ করি? বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। তিন, প্রাণীকে কি কি ভাগে ভাগ করা যায়? প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমরা পরবর্তী পাঠে আরো মজার মজার বিষয় নিয়ে চলে আসব। এই পর্যন্ত আমরা সবাই অবশ্যই ভালো থাকার চেষ্টা করব এবং সুস্থ থাকার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা আরো মজার মজার নতুন পাঠ নিয়ে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পর আমরা এখানেই শেষ।